এখন প্রায় রাত 8টা। জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি রামেশ্বরম গেস্ট হাউস। আমরা এখন যাচ্ছি তপোবনের দিকে, জঙ্গলের একদম কাছাকাছি। পাশেই আছে সুবর্ণরেখা নদী, তার কিছুটা দূরে রামেশ্বরম মন্দির, আর রামেশ্বরম মন্দিরের পাশেই আছে রামেশ্বরম গেস্ট হাউস। এখানে রাস্তা দুদিকে কিন্তু জঙ্গল, আর এখানে লোক বসতি খুবই কম। তো একটা অ্যাডভেঞ্চারাস এইখানে রাত্রিবেলা যাওয়া নর্মালি অ্যালাউড না, নিষেধ আছে, মানে গভর্নমেন্ট থেকে কিন্তু নিষেধ আছে, কারণ এইটা পুরোটা গভর্নমেন্টের ফরেস্টের এরিয়ার মধ্যে পড়ে। তো সেই এরিয়ার রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, জানি না কী দেখতে পাবো না দেখতে পাবো। ভরপুর রোমাঞ্চ, আর সেই রোমাঞ্চকর পরিবেশ দিয়ে যেতে যেতে মাঝে মাঝেই একটা কিন্তু ভয় আসছে, কীরকম ভয় না, এখানে কিন্তু যখন তখন হাতি চলে আসতে পারে। হাতি আসে কোনোদিকে পালানোর জায়গা নেই কিন্তু, মানে বলতে চাইছি যে এখানে যে ব্যাক করে গাড়িটা উল্টো দিকে যাবো সেই রাস্তা কিন্তু নেই, মানে চড়ানো রাস্তাটা খুব সরু রাস্তা, যে রাস্তা দেখছো এই সরুই রাস্তা। এখানে হাতির দল আছে, এই হাতির দল কিন্তু দুটো বা চারটে না, বলছে যে 50-60 বেশি হাতি একসঙ্গে দলে ঘোরাফেরা করছে। তো তারা যদি বাই চান্স অ্যাটাক করে তখন কিন্তু কোনো দিক দিয়ে যাবো আবার আমরা জানি না এখন। তো দেখা যাক কী হবে কী হচ্ছে, তোমরা দেখতে থাকো। এই রাস্তাটা দিয়ে দুভাগ হয়ে যাচ্ছে, একটা তপোবনের দিকে চলে যাচ্ছে, আর একটা এই রামেশ্বর মন্দিরের গেস্ট হাউসে আমরা যেখানে থাকবো রাস্তায় থাকবো সেই রাস্তা এটা, মানে এক্সাইটিং ব্যাপার একটা। তো নর্মালি এই জায়গাটায় কিন্তু খুব একটা গেস্টরা আসে না, রাত্রিবেলা তো অ্যালাউড না একদম। তো এখানে একটা আবার ওয়াচ টাওয়ারও আছে, এই যে ওয়াচ টাওয়ারটা বন্ধ করা হয়তো দেখা যাচ্ছে না, এইটা হচ্ছে ওয়াচ টাওয়ার। তো এখানে ওঠা যাবে, সকালবেলা উঠবো। তো এটা কিন্তু মানে অদ্ভুত একটা ফিলিং তৈরি হচ্ছে যে জঙ্গলের মধ্যে দিয়ে রাত্রিবেলা আমরা কাটাবো সময়, তো এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। রামেশ্বর মন্দিরের পাশেই আছে এই রামেশ্বর গেস্ট হাউস। এই গেস্ট হাউসে আমরা উঠেছি, তো রাত্রে আলোয় ঠিকমতো দেখা যাচ্ছে না এই গেস্ট হাউস। আর এই গেস্ট হাউসের ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে সরকারি গেস্ট হাউস, একটা গেস্ট হাউস রামেশ্বর মন্দিরের ঠিক পাশেই এই গেস্ট হাউসটা। আর রাত্রিবেলায় হঠাৎ করে শুনছি যে হাতি এসেছে, হাতি বেরিয়েছে, মানে ওই পারে দেখতে পাচ্ছি অনেক আলো জ্বলছে আর হাতির মানে আওয়াজ, বিভিন্ন রকম আওয়াজ পাওয়া যাচ্ছে। আর এগিয়ে গিয়ে দেখবো যে এখানে হাতি বেরিয়েছে নাকি, যদি হাতি বেরোয় তাহলে কিন্তু তোমাদের অবশ্যই দেখাবো। রোমাঞ্চে ভরা এই পরিবেশ, তো সেই পরিবেশে আমরা কী করি না করি তোমরা দেখতে থাকো আমাদের সঙ্গে। আমরা ঘরে বসেছিলাম, হঠাৎ করে একজন ডেকে নিয়ে এলো যে হাতি বেরিয়েছে, সবাই দেখতে চলে এসছে, দেখো হাতি। কিন্তু হাতিকে তো দেখা যাচ্ছে না, পুরোটাই অন্ধকার, ধান জমিতে তো ক্ষতি করছে, এই রাত্রে ঢুকে আর দিনবেলা মানে জঙ্গলে ঢুকে যায়, রোদ হলে বের হবে না, সন্ধ্যা হলে বেরিয়ে আসবে, ফরেস্ট ডিপার্টমেন্টের লোক এই তাড়া করবে যে এই জমিনে ঢুকবে, এই জমিন ধান কৃষি ক্ষতি করবে, কারো বাড়িতে গেলে বাড়ি ভেঙে দিবে, ওর ভিতর রাগ হয়ে যায় না, ওটা হাতি না, ওটা একটা বাঁশি বাজাচ্ছে, মানে হাতিকে তাড়ানোর জন্য যে কি বলে যে কি পড়ার সিং, ওটা আদিবাসী বাজাচ্ছে। এখানে জমি আছে, ডাউনের যে জমিগুলো আছে এটা হচ্ছে রোহিণীর রাজাদের জমি, তারা দেবত্ব সম্পত্তি করে গেছেন এই আমাদের রামেশ্বর বাবার নামে। মানে খবরে দেখেছি যে মারা যায় হাতির কবলে পড়ে। হ্যাঁ, তো আমাদের তো রামচন্দ্রপুরে একটা মানুষকে মেরে যে মানুষকে ওর ছেলে চাকরি পেয়েছে, ওই যে সেবাইতরা যারা আছেন তারা ভালো বলতে পারবে। জল খাওয়ার জন্য ওদের অনেক জায়গা আছে, বিভিন্ন বিভিন্ন জায়গা আছে, পার্টিকুলার ওই জায়গাগুলোতেই ওরা জল খেতে আসে। তা হাতি কি এখানে চলে আসতে পারে? হ্যাঁ চলে আসতে পারে, না এখানে আসবে না, এখানে আসছিল, একদিন আসছিল, খুঁটি ভেঙে এখানে ঢুকছিল, তবে এখন আর আসে না। এখন মন্দির রেঞ্জ অফিস থেকে যেটা রিপোর্ট আজকে বেরিয়েছে 70 হাতি আছে এই রেঞ্জে। বনকর্মীরা কি রাত্রিবেলা হাতির তাড়াতে বেরোয়? হ্যাঁ বেরোয়, তাদের খবর দিতে হয় না, তারা নিজেরাও খবর রাখে। এই বনকর্মীরা এখানে বাইক নিয়ে ঢুকলো, এই মন্দিরের পাশেই এদের অফিস আছে, এই রাত্রিবেলাটা এখানে পাহারা দেবে। আর এই হচ্ছে আমাদের রামেশ্বর মন্দির, দেখা যাচ্ছে না অন্ধকার বলে। আর এইটা হচ্ছে বনকর্মীদের অফিস, এই অফিসটা, এই যে এটা হচ্ছে অফিস বনকর্মীর, আর আমরা যে দেখছি সেটা হচ্ছে এই দিকটা, পুরোটাই অন্ধকার, বলছে হাতি এসছে। তো উল্টো দিক থেকে দেখতে পাচ্ছি, মানে দূর থেকে দেখতে পাচ্ছি যে অনেক আলো জ্বলছে আর
বিভিন্ন রকম আওয়াজ হচ্ছে, মানে হাতি তাড়ানোর যে আওয়াজ তারা করছে, আর মশাল মানে চারদিকে টর্চ ফর্চ জ্বলছিল, এখন অনেকটা কমে গেছে, মানে যা হাতিগুলো সরে গেছে ওই জায়গা থেকে। এই পর্যন্ত এই নয়াগ্রাম ব্লকের মধ্যে এই চাঁদাবিলা বা এই রামেশ্বরম এরিয়ার পাশাপাশি কত মানুষ মারা গেছেন এই সব এতগুলো হাতির জন্য? হ্যাঁ, 24 জন মানুষ মারাই গেছে হাতির পেছনে লাগাই বলে, হাতি উল্টে তাদেরকে মারে, মানে এই যে কথাটা শুনুন শুনুন শুনুন, আমরা জঙ্গলমহলের মানুষ, আমাদের এখানে দো ফসলি জমি খুব কম আছে, এক ফসলি জমি বেশিরভাগ। একটা কষ্ট করে চাষ করলাম, সেটা হাতি এসে নষ্ট করে দিল আমার সারা পরিশ্রমটা, কোনো মানুষ সেটাকে মেনে নিতে পারেন না। হাতি যদি একটা মারা যায়, আদিবাসী মহিলা এখানকার যে ট্রাইবাল কমিউনিটি আছে ওরা পৌঁছে যাবে, ওরা কীভাবে পুজো করবে, ওরা ঠাকুর বলে ভাবে ওটাকে। এর জন্য বন দপ্তর থেকে বোমা ফাটানো হয়, মশাল জ্বালানো হয়, সরকারি আমাদের বন্যপ্রাণ যেটা নয়াগ্রামের, হাতি বাদ দিয়ে হরিণ আছে, হায়না আছে, চিতাবাঘ কয়েকটা আছে, চিতাবাঘ যেটাকে বলে সেটা থেকে কোনো কেউ, খরগোশ আছে, তারপর আপনার ময়ূর আছে কিছু। রামেশ্বরম গেস্ট হাউসে আমাদের মেগা ইভেন্ট অর্থাৎ ইউটিউবার মিট আপ শুরু হয়ে গেছে, আর তারই কিছু স্মরণীয় মুহূর্ত তোমাদের কাছে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই থামস আপ করে দিও। আজকে যে বড় সে কিন্তু ডাউন হয়ে যেতে পারে, যে ছোট সে কিন্তু অনেক আপেস হয়ে যেতে পারে, কারণ আমি এরকম দেখেছি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে। আর একটা জিনিস দেখো, তোমরা তো বেশি দিন হওনি বোধ হয়, তোমরা করছো 2-2.5 বছর এরকম হবে, আমি নিজেও 2 বছর কয়েক মাস করছি। তো একটা জায়গায় এসেছি, কারণ আমি একটা কন্টিনিউটি বজায় রেখেছি পোস্টিং করা বা ইয়ে। তো ইউটিউবে প্রথমে একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে অ্যালগোরিদম, সেইটাকে ভালো করে বুঝতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে কন্টেন্ট যেটা আছে, ভালো ভালো ভিডিও বা প্রতিবেদন বানাতে হবে। যে ইউটিউবে কিন্তু টেক ভিডিও প্রচুর থাকে, সেগুলোও তোমরা ফলো করতে পারো, সেগুলো থেকে কিন্তু অনেক গাইডেন্স পাওয়া যায়। কালকে সকাল থেকে আমাদের জঙ্গলমহল ভ্রমণ শুরু, আশা করি হাতির দেখা মিলবে। পরের ভিডিওটা এর থেকে আরও অ্যাডভেঞ্চারপূর্ণ হতে চলেছে, তাহলে দেখতে থাকো আমাদের চ্যানেল মোহর ক্রিয়েশন। সকলকে শুভরাত্রি, আবার দেখা হচ্ছে সকাল সকাল।